back to my channel Tiintiin. আবার চলে এসেছি আমি স্প্যানেট নিউ মার্কেটের লেটেস্ট কালেকশন নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো ভিডিও স্টার্ট করি। শিমপার্ক মল লেখা বোর্ডের কাছেই হচ্ছে রেমন্ড। হ্যাঁ, এটা সিলেদার্স গলিতেও পড়ে। এখানে আমি তোমাদের ফার্স্টেই স্টার্ট করছি কিছু 30 টাকার ইয়ারিংস দিয়ে। যেমনটা দেখেছো বুঝেছো যে আজকে কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরিভাবে ইয়ারিংসের কালেকশন স্পেশালি দেখাচ্ছি, যাতে তোমরা জুয়েলারিও বিভিন্ন ধরনের পেয়ে যাবে। ইয়ারিংস হচ্ছে একটি ইমোশন আমার কাছে, মানে আমার এত ভালো লাগে না ইয়ারিংস। আমার কাছে এত ইয়ারিংস আছে, তোমাদের কাছেও আমি জানি অনেক ইয়ারিংস আছে। ইয়ারিংসের দেখে আমি লোভই সামলাতে পারি না, খালি আমার সব কিনে নিতে ইচ্ছা করে। কখনো কখনো এই স্ট্যান্ডগুলো দেখে ভাবি কাশ এই পুরো স্ট্যান্ডটাই আমার কাছে থাকতো। আর এইগুলোও কিন্তু 30 টাকা করেই দাম রয়েছে। যে কোনো ড্রেসের সাথে তোমরা এগুলোকে টাই আপ করতে পারো। বিভিন্ন ধরনের রয়েছে, দেখো এই হুপসগুলোও কত সুন্দর। দেন এই ব্ল্যাক পলিশ, ব্ল্যাকের উপর কাজ করা, মাল্টি কালার রয়েছে, স্টোন বসানো রয়েছে ছোট ছোট, সিলভার অক্সিডাইজের উপর রয়েছে। তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে এগুলো পরে, এগুলো গ্যারান্টি আমি দিচ্ছি। আর একটা সামান্য কি বলতো ইয়ারিংস না একটা ড্রেসকে অনেকটা পরিমাণে এনহ্যান্সও করে। দেখো লাভ শেপ পাল্লাও রয়েছে। তো যারা যারা ভিডিওটা এখনও লাভ করনি, মানে এখনও লাইক করনি, প্লিজ লাইক করে দাও একখানা। আর এগুলো কিন্তু তোমাদের 100 রুপিজের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখন তোমরা দেখেইছো যে কোরিয়ান টাইপের যে ইয়ারিংসগুলো সেগুলো কত পরিমাণে উঠেছে মার্কেটে, সেগুলোরও কিন্তু 100 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। প্লাস এই কালারগুলো তোমরা দেখো ইয়ারিংসে কতটা ভাইব্রেন্ট, কতটা মানে চোখে পড়ে। তো যারা একটুখানি ব্রাইট টাইপের ইয়ারিংস পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদমই আদর্শ। অনেকে অ্যাকচুয়ালি কমেন্ট করে বলেছিলে যে দিদি ইয়ারিংসের একটু কালেকশন দেখাও, একটুখানি বিভিন্ন কালেকশন দেখাও। তো দেখাচ্ছি, এই কালারগুলো কিন্তু ওই দোকানটার পাশেই রয়েছে। এখানে কিন্তু 100 টাকা থেকে স্টার্টিংয়ে রয়েছে। পায়তলা নূপুরগুলোও কিন্তু 100 টাকা করে রয়েছে। আর এই গলার চোকারগুলো কিন্তু তোমাদের 250 রুপিজ দাম বলছিল। আরও বিভিন্ন ধরনের রয়েছে। এই যে ব্যাঙ্গেলসগুলো দেখছো, ব্যাঙ্গেলসগুলোও তোমাদের 100 টাকা স্টার্টিংয়ে রয়েছে। আপ টু 200-এর মধ্যে তোমরা কিন্তু এই দোকানের এই সমস্ত কালেকশনগুলো পেয়ে যাবে। ইয়ারিংস কালেকশন দেখাতে দেখাতে একটু এগুলোও দেখালাম। এটা তোমাদের একদম খাদিমসের অপোজিটে, 150 রুপিজ বাবুর দোকান। এখানে মোস্টলি সব সেটগুলো 150 রুপিজ করেই রয়েছে। 150 রুপিজ বাবুর পাশেই হচ্ছে আবার ইয়ারিংসের দোকান। 30 টাকা করে ইয়ারিংসগুলো তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এই মুহূর্তে মার্কেটে আছে। একটা 30 টাকার কানের দুল অনেক সময় আমাদের থাকে কি মেয়েরা, তো আমরা এটা আবার 100 টাকার দেখাচ্ছি। আমরা তো মেয়েরা না, অনেকেরই হয়, আমি আমার কথা দিয়েই বলি, আমার একটা স্ট্রেস বাস্টার হচ্ছে কি, আমি যখন শপিং করি আর যখন মন খারাপ থাকে না, আমি সামান্য একটা কিছু কিনে নিই দিয়ে আমার মনটাকে আমি ভালো করার চেষ্টা করি। মানে শপিং করলে যেন মনটা ভালো হয়ে যায়, অদ্ভুতই একটা শপিংয়ের সাথে টান আমার। দেখো সবসময় তো অতটা বাজেট থাকে না, না তো একটা জাস্ট 30 টাকা কানের দুল কিনলে কিন্তু সেই মুডটা আবার চলে আসে, কে বাবা এটা কানের দুল কিনেছি, মানে ওটাই পরে পরে বারবার করে দেখা, হাতে নিয়ে দেখা। আর এরকমও আমার তো অনেকবার হয়েছে যে আমি ইয়ারিংসের সাথে ম্যাচিং করে না তোমাদের যেন ড্রেস কিনেছি। তো আমার খুব শখ যে আমার কাছে পুরোই একটা ইয়ে থাকবে, মানে এরকম আমি ভাবতাম, ও কাশ আমার একটা ইয়ারিংসের দোকান থাকতো, আমার আমার কাছে প্রচুর থাকতো কিছু পরিমাণে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দোকান থেকে কী লাভ, আমি তো ওগুলো বিক্রিই করতে পারবো না, ওগুলোর প্রতি আমি এতই মায়ায় পড়ে যাব। একদমই বারবিকিউ নেশনের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, সিলেদার্স গলিটির কাছেই রয়েছি। তো সিলেদার্সের একদমই কাছে বারবিকিউ নেশন। আর এখন যে রাস্তা আমি পুরোটা এতক্ষণ অবধি দেখেছি পুরোটাই কিন্তু ওই সিলেদার্সের গলিটা ধরেই দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এগুলোও সব কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে 100 টাকা করে। ছোটোবেলায় আমি আমার মাসির বাড়িতে যেতাম, তো মাসির বাড়িটা আমার ছিল হচ্ছে সোদপুরে, ঠিক আছে? তো আমি মধ্যগ্রাম থেকে না অটো করে যেতাম। তো মধ্যগ্রাম স্টেশনে একটা দোকান ছিল, দোকানটাতে এরকম প্রচুর কানের দুল রাখতো, প্রচুর ইয়ারিংস সব রাখতো। হ্যাঁ, এগুলোও কিন্তু 30 টাকা করে, হ্যাঁ যেগুলো দেখাচ্ছি এখন। তো ওই দোকানটাতে না আমি ট্রেন আসার আগে অবধি ওখানে আমি ঘুগনি খেতাম। যারা মধ্যগ্রামে গেছো জানবে একটা ফেমাস ঘুগনির দোকান আছে। তো ওখানে আমি যখন ঘুগনি খেতাম, ঘুগনি খেতে খেতে তোমার ওই দোকানটাতে আমি রোজ যখন আস মানে যেতাম বাড়ি ফিরতাম, আমি দোকানে দরদাম করে আসতাম। আমি ভাবতাম ওই দোকানটাকে আমি পুরো কিনে নেবো আর আমার সাথে
কাকু হচ্ছে গিয়ে দোকানটা বিক্রি করার জন্য টাকার অ্যামাউন্টের ইয়ে করতো, 50 টাকায় পুরো দোকান নাকি আমাকে উনি বেচে দেবেন। একবার তো আমাকে 100 টাকায় বেচবে বলেছিল, 10 টাকায় বেচবে বলেছিল, কিন্তু আমার কাছে তো তখন 50 টাকা 100 টাকা মানেই হচ্ছে গিয়ে এখনকার দিনে আমার কাছে 1 কোটি টাকা সমান ছিল না, তো আমি না দোকানটা কিনতে পারিনি। এখন মনে পড়লে হাসি পায়। আর এই দোকানটাতে কিন্তু তোমাদের সব কিছু প্রোডাক্টের দামই হচ্ছে 30 টাকা করে, এনে 100 টাকা রাখে না। এই যে দোকানটা দেখালাম, তার পাশে আমি আরেকটা দোকানে চলে গেছি, ওর পাশেই একদম দোকান। হ্যাঁ, যে কারণে আমি বারবার করে লিখে দিচ্ছি না, এটাও বারবিকি অনুষ্ঠানের পাশেই, এর দামও হচ্ছে 30 টাকা করেই রয়েছে। খুব ওই যে মগরা কানের দুলটা দেখছো না, এই কানের দুলটার প্রতি আমার অনেক দিনের লোভ, আমি কিনবো হয়তো কখনো একটা, মানে যখন কিনতে যাই ওটাকে এখন কিনতে মানে দেখতে দেখতে না অন্য একটা কানের দুল পছন্দ হয়ে যদি ওটাই কিনে নিয়ে আসি, কেন মগরা হচ্ছে কনস্ট্যান্ট মার্কেটে, ওটা থাকবে। আর ওই কানের দুলটা যেটা পছন্দ হয় সেটা তো পরবার গিয়ে নাও পেতে পারি বলো, ওইগুলো চেঞ্জ হতে থাকে, তাই আমি কিনে নিই। যেমন এই গণেশের মূর্তি যেটা রয়েছে এগুলো হচ্ছে কনস্ট্যান্টই মার্কেটে, যেমন ইয়ারিংসের প্রতি ভালোবাসাও হচ্ছে আমার কনস্ট্যান্টলি 30 টাকা কানের দুলগুলো এত ভালো লাগে না, এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর পাওয়া যায়। 100 টাকার কানের দুলগুলো অনেকই সুন্দর, এই দোকানটাতে কিন্তু তোমরা অনেক 30 টাকার কানের দুল পেয়ে যাচ্ছ, দারুণ দারুণ কালেকশন মার্কেটে আছে। এবার তোমাদের ওই দোকানটার পাশেই আমি দেখাচ্ছি, এটাও হচ্ছে বারবিকিউ নেশনের পাশেই, এখানে হচ্ছে গিয়ে এই কানের দুলগুলোর দাম রয়েছে 30 টাকা করে। এই দোকানে মিক্সড কালেকশন পেয়ে যাবে, 30-এরও রয়েছে 100-এরও রয়েছে, ঠিক আছে, দারুণ দারুণ কালেকশন। তো তোমরা কিন্তু এক্ষুনি চলতি চলে যাও মার্কেটে, গিয়ে অনেক কানের দুল কিনতে থাকো, দেখবে তোমাদের অনেক ভালোও লাগবে। একটা কানের দুল কিনলে মুডটা তো লাইট হয়ে যায় না, যে কী বলবো আর, দারুণ ফিলিংস আসে একটা, আর সেই ফিলিংসের উপর বেস করেই আমি তোমাদেরকে বলছি তোমরা কিনতে থাকো, কিনতেই থাকো, আর অনেক কিনতে থাকো, কিনতে কিনতে দেখবে তোমাদের অনেক খুশি হবে। তো এখন আমি তোমাদের কিছু 100 টাকার কানের দুল দেখিয়ে দিচ্ছি। এই কানের দুলগুলো হচ্ছে নিচের দিকেগুলো এখন যেগুলো সেগুলোর দাম কিন্তু 30 টাকা। বিভিন্ন ভ্যারাইটির কালেকশন রয়েছে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাকে অনেকে বলেছিল দেখানোর জন্য, তাই আমি দেখাচ্ছি। আর এইটা একদমই কাঁটাবিলের কাছে কিছু গলার হাটটারের দোকান রয়েছে, এখানটা তোমরা লেনটা নিউ মার্কেটে যারা যাও বা যারা কখনো যাওনি দুজনকে সবাইকেই বলবো যে এখানে খুব সুন্দর কালেকশন পাওয়া যায়। কিন্তু এইখানে মেন কালেকশনে তোমাদের কেনার উপায় হচ্ছে গিয়ে বার্গেনিং, যে যত ভালো বার্গেনিং করবে সে কিন্তু তত ভালো জিনিসটা নিতে পারবে। আর এগুলোর দাম যদি বলে, এগুলোর দাম তো ওনারা বলেনই না, তবে এই ইয়ারিংসগুলো কুন্দানেরগুলো যেগুলো দেখো না সেগুলো কিন্তু তোমাদের 150-200 টাকা থেকেই স্টার্টিং হয়, ঠিক আছে। আমি নিজে যখন কিনতে গেছি তখন আমি দরদাম করে দেখেছি। তো যখন তোমাদের কিছু পছন্দ হবে তখন তোমরা না একদম দেখ বলবে না যে তোমাদের পছন্দ হয়েছে, তো তোমরা একটুখানি এমনি করার চেষ্টা করবে, ঠিক আছে না নিলেও আমার চলবে কি আছে, এমনি দেখাবে। কিন্তু ধরো ওটা তোমরা খুব পছন্দ সেটা তোমরা দেখাবে না কাকু, তাহলে তোমাদেরকে পুরো ঠকে একদম মুড়ি বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে। তো দারুণ দারুণ কালেকশন, যারা কিনতে পছন্দ করো তাদের জন্য তো একদম স্বর্গ, এগুলো খুবই ভালো লাগে দেখতে। আর এই চোকারগুলো কিন্তু 150 টাকা থেকে স্টার্টিং প্রাইসে আপ টু তোমাদের হচ্ছে গিয়ে 1000-2000 রুপিসেরও পেয়ে যাবে। দিয়ে আমি এখন চলে এসেছি একদম ট্রেন্ডের কাছে, তোমাদের কিছু 100 টাকার কানের দুল দেখাচ্ছি, ঘুরে ঘুরে এই কারণেই দেখাচ্ছি যে ধরো তোমরা ওই হফম্যান স্ট্রিটে রয়েছো তো ওখান থেকে তোমাদের ট্রেন্সটাই কাজে পড়বে না, তো তোমরা কিন্তু এগুলো ট্রেন্সের সামনেই পেয়ে যাবে, তোমাদের আর বারবিকিউ নেশনের অতটা দূর হেঁটে হেঁটে যেতে হবে না। তো এই জন্য দিয়ে ভাবলাম দেখি এই দিকই আছে, দিয়ে এগুলো তোমাদের 100 টাকার, কত সুন্দর দেখো, জাস্ট দেখে দেখে লোভ দাও, আমিও লোভ দিই যখন ভিডিও করতে যাই না, ভীষণ ভালো লাগে কানের দুল, খুব ভালো লাগে, এখনো দেখে লোভই লাগছে কি বলি আর। রেড কালারটা তো খুবই সুন্দর লাগছে না, কিনতে ইচ্ছা করছে, আমারও ইচ্ছা করছে এবার দেখে। তখন ভিডিও করছিলাম তখন একবার ইচ্ছা করছিলো, ভিডিও বানাতে বানাতে আরেকবার ইচ্ছা করে। আর এগুলোর দাম রয়েছে 30 টাকা করে, এরকম আমার একটা আছে কানচাপা টাইপের, ভালো লাগে, এখনও পড়িনি, কোনো না কোনো একদিন পরবো। ওই যে কিনে রেখে দিই তারপরে আর পড়া হয় না, লোভে পড়ে গিয়ে কানাদুলটাকে ধপ করে কিনি, তারপরে তো কতই বা পড়বো বলো, আছে তো প্রচুরই। তোমরা যদি আমার জুয়েলারি কালেকশন দেখতে চাও তো কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই দেখাবো। আর কি বলো তো, তোমরা না ভিডিওটা দেখো, ধরো তো ভিডিও আমার একটা ভিডিও 100 জন দেখছে, হ্যাঁ, এবার 100 জন যে দেখছে, এবার 100 জনের মধ্যে মিনিমাম যদি তোমার
দশজনও ভিডিওটা লাইক না করে তো কেমন লাগে বলো? তোমরাই বলো কেমন লাগবে। আর যদি সেই দশজনের মধ্যে পাঁচজনও আমাকে একটু কমেন্ট করে না জানায় কি খারাপ লেগেছে কি ভালো লেগেছে, তাহলেও বা কেমনি লাগে বলো? এই পাঁচজনের মধ্যে আমি একদিনকার একটা ভিডিওতে দিয়েছিলাম কত পার্সেন্ট লোকে সাবস্ক্রাইব করে কত পার্সেন্ট লোকে সাবস্ক্রাইব করে না, তো তোমরাই ভাবো যে তারা আবার যদি দুজনও সাবস্ক্রাইব না করে কেমন লাগে। নিউ মার্কেটের সামনে আমি একদম চলে এসেছি, এই দোকানটা তোমরা দেখতে চেয়েছিলে, আর যে আংটিগুলো দেখালাম ওগুলো 30 টাকা থেকে তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। এই চোকারগুলো হোয়াইট কালারের স্টোন মোশন, ওটার দাম 200 টাকা দিয়ে। প্রচুর কালেকশান এই দোকানটাতে রয়েছে, কুন্দনওয়ালা রয়েছে, সমস্ত কিছু দারুণ তোমাদের লাগবে। আর এখানে আমি তোমাদের কিছু ইয়াররিংস দেখাচ্ছি এখন ব্ল্যাক পলিশের উপরে, এগুলোর দামও কিন্তু তোমাদের 100 টাকা স্টার্টিং এ ছিল। হ্যাঁ, এগুলোর দামও 100 টাকা স্টার্টিং এ। আর এখানে যা দেখছো তোমাদের 100 টাকা থেকে 500 টাকার মধ্যে ইয়াররিংস রয়েছে। হ্যাঁ, ইয়াররিংসের দামও এত বেশি কেন? ইয়াররিংসগুলো অতটাই সুন্দর, যখন তোমাদের কাছে 500 টাকাও চাইবে না তোমাদের মনে হবে ঠিক আছে রিজনেবল প্রাইসেই চাইছে আমাদের কাছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, এভাবেই সাথে থেকো পাশে থেকো, দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।